اقرأ ورتل القرآن. আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহরিক টিভি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের চোদ্দতম ক্লাসের বিষয়বস্তু আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম গ্রামাটিক্যাল আইটেম ফার্সির। আজকেও ফার্সির একটা গুরুত্বপূর্ণ গ্রামার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব জামন বা কাল, অর্থাৎ টেন্স। ফার্সিতে জামন শব্দের অর্থ হচ্ছে কাল, যেটা আমরা বাংলায় ক্রিয়ার কাল বলে থাকি, যেটাকে ইংরেজিতে টেন্স বলা হয়। প্রতিটি ব্যাকরণের নিজস্ব কিছু টেন্স রয়েছে, সেগুলো প্রত্যেকটা ব্যাকরণে গুরুত্বপূর্ণ। ফার্সি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, প্রতিটা ব্যাকরণেই গুরুত্বপূর্ণ এবং এক একটা ব্যাকরণ এক একটা ভাষা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। ফার্সি ব্যাকরণও ঠিক সেরকমই, তবে অন্যান্য ব্যাকরণের তুলনায় ফার্সি ব্যাকরণ অনেকটাই সহজ। আজকে আপনাদেরকে সেটাই খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আসুন আমরা আমাদের পাঠ্যক্রমে চলে যাই। প্রথমে আমরা লিখেছি যে জামান শব্দের অর্থ কাল। জামানকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জামানে হল, জামানে গোজাস্তে, জামানে অয়ান্দে। জামানে হল বা আকনুন অর্থাৎ হচ্ছে বর্তমান কাল। জামানে গুজাস্তে ইয়া মজি অর্থাৎ হচ্ছে অতীতকাল। জামানে অয়ান্দে মুস্তাকবেল, যেটা আরবিতে মুস্তাকবেল বলা হয়। জামানে অয়ান্দে, জামানে অয়ান্দে শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এই মোট তিনটা কালের মধ্যে আমরা আজকে শিখব জামানে হল, জামানে অয়ান্দে। জামানে হল বা বর্তমান কালকে তিন ভাগে ভাগ করা হয়, এই জন্য আমরা ব্র্যাকেটে এখানে লিখেছি তিন। জামানে হলকে যে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো হলো জামানে হলে এখবরি, জামানে হলে ইলতেজমি, জামানে হলে মালমুস। এই তিন প্রকার জামানকে বলা হয় জামানে হল বা বর্তমান কাল। আসুন আমরা একটা একটা করে শিখে ফেলি যে জামানে হলে এখবরি কি জিনিস। প্রথমে আমরা জামানে হলে এখবরি শিখব। জামানে হলে এখবরি অর্থাৎ হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণভাবে যে বর্তমান কাল বোঝায় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে মূলত জামানে হলে এখবরি বা বর্তমানকাল বলা হয়। এর একটা গঠন প্রণালী আছে যেটাকে ফার্সিতে বলে সখতর। ফার্সিতে গঠন প্রণালীকে সখতর, সখতেমন বলা হয়। কি গঠন প্রণালী? প্রথমে একটা ফয়েল থাকবে, ফয়েল অর্থাৎ সাবজেক্ট বা কর্তা, যেটা এর আগে আমরা শিখেছি। এরপরে একটা মি থাকবে, এরপরে সেতকে হল আজ মাজদার, অর্থাৎ মাজদারের বর্তমান কালের রূপ বসবে। এরপরে বসবে সেনসে সারফি অর্থাৎ ক্রিয়া বিভক্তি, যেটা এর আগে আমরা শিখিয়েছি যে কোনটাকে সেনসে সারফি বলা হয়। অর্থাৎ হালে এখবরি গঠনের জন্য তার গঠন প্রণালী হচ্ছে ফয়েল প্লাস মি প্লাস সেদকে হল আজ মাজদার প্লাস সেনসে সারফি। উদাহরণ কি দেখুন, মান মি খনাম, এই বাক্যটাই ফয়েল হচ্ছে মান, ফয়েল মানে কর্তা মান। এরপরে দেখুন মি বসেছে, যেটা আমাদের নিয়ম অনুযায়ী ছিল মি। এরপর সেতকে হল আজ মাজদার, অর্থাৎ মাজদারের বর্তমানকালের রূপ। খনদান মানে পড়া, খনদানের বর্তমান কালের রূপ হচ্ছে খন। এর সাথে সেনসে সারফি এই মানের কারণে বসেছে মিম, আমরা এটা আগেই শিখেছি। এবং এই বর্তমানকালের উদাহরণ আমরা এর আগে বাক্য প্রয়োগ করে দেখিয়েছিলাম আগের ক্লাসে। আজকে আমরা এই একই জিনিস আবার জামানের মধ্যে, কোন জামানে এটা পড়ে সেটা শিখাচ্ছি, যেটা আগে বলিনি। তাহলে কি হলো যে হলে এখবরির জন্য আমাদের যে গঠন প্রণালী ছিল
একটা ফয়েল বসবে, তারপরে মি বসবে, মিটা হচ্ছে বর্তমানকালের চিহ্ন, এরপরে হস্তান মাসদার, অর্থাৎ যেই মাসদার দিয়ে আপনি বাক্য গঠন করেন না কেন সেই মাসদারের বর্তমানকালের রূপ, এবং তার সাথে ফয়েল অনুযায়ী কর্তা অনুযায়ী কখনো মিম, কখনো ইয়েবিম, কখনো শুধু ইয়ে, কখনো ইয়েদাল, কখনো নুদাল, কখনো শুধু দাল ব্যবহার করা হয়। এইখানে যে আমরা জামির ব্যক্তিবাচক সর্বনাম জানি ছয়টি, সেই ব্যক্তিবাচক সর্বনাম ছয়টি দিয়ে এই জামানটাকে গঠন করা হয়েছে। দেখুন যে মান মি খনাম, ম মি খনিম, তু মি খনি, সুম মি খনিদ, উ মি খনাদ, অনহ মি খনান্দ। আপনি যখন বাক্য গঠন করতে যাবেন তখন তো শুধুমাত্র মান দিয়েই বাক্য গঠন করতে যাবেন না, কখনো বলবেন যে আমি পড়ি, আমরা পড়ি, সে পড়ে, তারা পড়ে, এইভাবে আপনি বাক্য গঠন করবেন অনেক ক্ষেত্রে। তো সেই জন্যে আমাদের যে মান, মতু, সুমা ও অনহায় ছয়টা ব্যক্তিবাচক জামির, এই ছয়টা ব্যক্তিবাচক জামিরটা আপনাদের মুখস্থ থাকা লাগবে, এবং একটা উদাহরণ অবশ্যই মুখস্থ থাকা লাগবে। অনেকে মনে করে যে গঠন প্রণালী মুখস্থ করে টেন্স বা কাল বা জামন মুখস্থ রাখাটা একটা কঠিন বিষয়, এই জন্য আপনাদের সব থেকে সহজ যেটা হবে সেটা হলো আপনারা প্রত্যেকটা কালের একটা করে উদাহরণ মনে রাখুন। শুধু একটা উদাহরণ আপনি যদি মুখস্থ রাখেন তাহলে সেই একটা উদাহরণ দিয়ে আপনি গঠন প্রণালী মুখস্থ ছাড়াই সেই টেন্সটা, সেই কালটা বুঝে ফেলতে পারবেন। যেমন আমরা আগেও বলেছিলাম যে এই ছয়টা জামির দিয়ে বর্তমানকালের উদাহরণগুলো মুখস্থ থাকতে হবে, তা আপনারা মুখস্থ করেছেন কিনা জানি না, ইনশাল্লাহ করেছেন। আবারও আজকে বলছি, বর্তমান হলে এখবরই গঠনের জন্য এই একটা উদাহরণই শুধু, এই ছয়টা জামির দিয়ে এই উদাহরণটাই শুধু মুখস্থ রাখবেন। এরপরে যত এইখানে যেই মাসদারই বসান না কেন সে একই জিনিস হবে। এখানে আমি খনাম লিখেছি, এখানে যদি আপনি কারদান লেখেন তাহলে কুন হবে, মান মি কুনাম, ম মি কুনিম, চু মি কুনি, সুম মি কুনিদ, উ মি কুনাদ, অনহ মি কুনান্দ, একই জিনিস হবে, শুধুমাত্র আপনার সেন আছে সার্পিটা পরিবর্তন হবে, তাছাড়া সব একই, এই নিয়মেই গঠন হবে। আর আরেকটা বিষয় আমরা জানি যে উ বা সে যখন অতীতকালের রূপে আমরা ব্যবহার করি তখন সেখানে কোনো কিছুই যুক্ত হয় না, কিন্তু যখন বর্তমানকালে ব্যবহার করি তখন সেক্ষেত্রে একটা দল ব্যবহার করা হয় সেনাসে সার্পি হিসাবে, যেটা অতীতকালে হয় না। এটা আমরা আগেও শিখেছিলাম, আজ আবার পুনরাবৃত্তি করছি। এ একটা উদাহরণ আপনারা সবাই মুখস্থ করে রাখবেন। এরপরে আসুন আমরা কিছু নিয়ম জানব এই হলে এখবরের মধ্যে পড়ে। একটা হচ্ছে এই একটা নিয়ম, নিয়মটা হচ্ছে যদি মাসদারে মোরাক্কাব আসে, অর্থাৎ এমন মাসদার যেটা আমরা শুনেছি যে যৌগিক হিসাবে, আমরা আগের ক্লাসে মাসদারের ক্লাসে শিখিয়েছিলাম কোনটা যৌগিক মাসদার কোনটা সিম্পল মাসদার, এটা আমরা শিখিয়েছিলাম। তো যদি যৌগিক মাসদার আসে, অর্থাৎ মাসদারে মোরাক্কাব আসে, সেক্ষেত্রে আপনি মাসদারে মোরাক্কাব দেওয়া হলে এখবরিটা কিভাবে গঠন করবেন, আমরা একটা নিয়ম দিয়েছি। দেখুন জিন্দেগি কারদান, দেখুন এই জিন্দেগি কারদানটা অর্থ হচ্ছে বসবাস করা, এটা কিন্তু মাসদারে মোরাক্কাব, যেখানে জিন্দেগি মানে বসবাস আর কারদান মানে হচ্ছে করা, এই দুইটা মিলে একটা মাসদার গঠন হয়েছে, এই জন্য এটা যৌগিক মাসদার। এই যৌগিক মাসদারের ক্ষেত্রে আপনি সেনসে সার্পে কিভাবে ব্যবহার করবেন আর মি কোন জায়গায় কিভাবে ব্যবহার করবেন। জিন্দেগি কারদানের বর্তমানকালের রূপ জিন্দেগি কুন, জিন্দেগি কুনটাকে আপনি কিভাবে এই হলে এখবরি দিয়ে গঠন করবেন, দেখেন মান জিন্দেগি মি কুনাম, এই জায়গায় আমরা কি দেখলাম, এই জায়গায় আমরা দেখলাম মান মি খহাম, খস্তান মাসদারের সেতকায় হাওয়াল দিয়ে আমরা সরাসরি খনাম লিখে দিলাম, কিন্তু এখানে জিন্দেগি কারদানের বর্তমানকালের রূপ জিন্দেগি কোন আছে, কিন্তু আমরা বলছি না যে মান জিন্দেগি কো, মান জিন্দেগি কোনাম মি, এরকম বলছি না, যেটা এখানে হয়েছে এই জন্য এটা একটু পরিবর্তন হবে। মাসদারের মোরাক্কাবের ক্ষেত্রে যেই সব শেষের অংশ, অর্থাৎ এই অংশটাই, এই অংশটার মাঝখানে একটা মি বসবে,
এটাই হয়েছে দেখুন, মান জিন্দিগি, মি কুনাম, জিন্দিগি এবং কুন এই দুইটার মাঝে মি বসেছে। এটা মাসদারে, শুধুমাত্র মাসদারে মোরাক্কাবের নিয়ম। যদি মাসদারে মোরাক্কাব থাকে তাহলে শেষের অংশটার মাঝখানে মি বসবে। দেখুন, মান জিন্দিগি মি কুনাম, ম জিন্দিগি মি কুনিম, চু জিন্দিগি মি কুনি, সম জিন্দিগি মি কুনিদ, উ জিন্দিগি মি কোনাদ, অনহ জিন্দিগি মি কোনান্দ। অর্থ কি হয়, মান মি খোনাম আমি পড়ি বা পড়ছি, ম মি খুনিম আমরা পড়ি, তুমি খুনি সে পড়ে, তুমি পড়ো, সম মি খুনিদ তোমরা পড়ো, উ মি খোনাদ সে পড়ে, অনহ মি খোনান্দ তারা পড়ে। এইখানে হচ্ছে মান জিন্দিগি মি কোনাম আমি বসবাস করি, ম জিন্দিগি মি কুনিম আমরা বসবাস করি, তু জিন্দিগি মি কুনি তুমি বসবাস করো, সম জিন্দিগি মি কুনি তোমরা বসবাস করো, উ জিন্দিগি মি কোনাদ সে বসবাস করে, অনহ জিন্দিগি মি কোনান্দ তারা বসবাস করে। এরপরে ঠিক এই বাক্যটাকে যদি আপনি নাবোধক হিসেবে গঠন করতে চান, এই হ্যাঁ বোধক বাক্যটাকে যদি আপনি না বোধক বাক্য গঠন করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? খুব সহজ বিষয়, শুধুমাত্র মিয়ে একটা নুন লাগাতে হবে, শুধু মিয়ে একটা নুন লাগালেই এটা না বোধক বাক্য হয়ে যাবে। প্রত্যেকটা মিয়ের সাথে নুন লাগিয়ে দিন, না বোধক বাক্য। ঠিক এইখানেও প্রত্যেক মিয়ের সাথে আমরা নুন লাগিয়ে দিলাম, তাহলে এ বাক্যটা হ্যাঁ বাদক থেকে না বাদক হয়ে গেল। তখন আপনি কিভাবে পড়বেন? মান নেমি খনাম, ম নেমি খনিম, তু নেমি খনিদ, সম নেমি খনিদ, উ নেমি খোনাদ, অনহ নেমি খোনান্দ। মান জিন্দিগি নেমি কুনাম, ম জিন্দিগি নেমি কুনিম, তু জিন্দিগি নেমি কুনি, সম জিন্দিগি নেমি কুনিদ, উ জিন্দিগি নেমি কোনাদ, অনহ জিন্দিগি নেমি কোনান্দ। এইভাবে উচ্চারণগুলো করতে হবে। তাহলে হাল এখবরি গঠনের আমরা দুইটা নিয়ম শিখে ফেললাম, আরও কিছু নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে আসুন আমরা জানব যে শব্দের মধ্যে বাক্য ব্যবহারের সময় কিছু মাসদার আছে, যেই মাসদারগুলোর সেতকে হল অর্থাৎ বর্তমানকালের রূপ, তার শেষ বর্ণটা ভাওয়েলস থাকে অর্থাৎ আলেফ ওয়াভ ইয়া বা যেটাকে আমরা বলি স্বরবর্ণ। যেমন উদাহরণ হলো গুফতান, গুফতান মানে বলা, এর সেতকে হল হচ্ছে গোফ, দেখুন শেষ বর্ণ ওয়াও। যদি কোনো মাসদারের শেষ বর্ণ সেতকে হলের শেষ বর্ণ ওয়াও থাকে, সেক্ষেত্রে এই হলে এখবরি গঠনের সময় সেনসিস হারফি এর সাথে আর একটা এক্সট্রা আলাদা ইয়ে যুক্ত হয়। যেমন মানের সেনসিস হারফি মিম, যখন আমরা এই গোফতান মাসদারের গৌ দিয়ে বাক্য গঠন করব, তখন এই মিমের সাথে এক্সট্রা আর একটা ইয়ে যুক্ত হবে, ময়ের সেনসে সারফি ইয়ে মিম। যখন আমরা ম দিয়ে হলে এখবরি গঠনের সময় গোফতান ব্যবহার করব, তখন আর একটা এক্সট্রা ইয়ে যুক্ত হবে। এই উদাহরণটা অর্থাৎ প্রত্যেকটার সাথে এক্সট্রা একটা ইয়ে যুক্ত হবে, কখন? হলে এখবরি গঠনের সময় কোনো মাসদারের সেতকে হলের শেষ বর্ণ যদি স্বরবর্ণ অথবা স্বরবর্ণ থাকে, আলেফ ওয়াব ইয়ে থাকে, সেক্ষেত্রে সেতকে হলের ওই মাসদারের সাথে সেতকে হলের সেই সেনসিস হারফি বসানোর সময় এক্সট্রা একটা ইয়ে যুক্ত হয়। যেমন দেখুন মান মি গুইয়াম, এইখানে গৌ শব্দটা আছে, মানের সেতকে সেনসে সারফি হচ্ছে মিম, শুধু মিম, কিন্তু আমরা এক্সট্রা এখানে একটা ইয়ে যুক্ত করেছি, ময়ের সেনসে সারফি ইয়ে মিম। কিন্তু এই হলে এখবরি গঠনের জন্য যেহেতু শেষ বর্ণটা ওয়াও আছে এবং সেটা স্বরবর্ণ,
এই জন্য ওর সাথে এক্সট্রা একটা ইয়ে যুক্ত করে দেয়, উচ্চারণ হবে ম মি গুইম। ঠিক ওই রকম তু এর শুধু সেনোসাই সার্পি হচ্ছে ইয়ে, কিন্তু আমরা এক্সট্রা আর একটা ইয়ে যুক্ত করেছি প্রত্যেকটার সাথে এক্সট্রা। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটার সাথে একটা এক্সট্রা ইয়ে যুক্ত করা হয়েছে, এই জন্য উচ্চারণ করলো কি হবে, মান মি গুইয়াম, ম মি গুইম, তু মি গুইয়ি, সম মি গুইদ, উ মি গুইয়াদ, অনহ মি গুইয়ান্দ। আর একবার বলছি, মান মি গুইয়াম, ম মি গুইম, তু মি গুইয়ি, সম মি গুইদ, উ মি গুইয়াদ, অনহ মি গুইয়ান্দ। অর্থাৎ মান মি গুইয়াম আমি বলি বা বলছি, ম মি গুইম আমরা বলছি, আমরা বলি, তু মি গুইয়ি তুমি বলো, সম মি গুইদ তোমরা বলো, উমি গুইয়াদ অর্থাৎ তোমরা বলছো, এখানে বলো উচ্চা হবে না, তোমরা বলছো, উমি গুইয়াদ সে বলছে, অনহ মি গুইয়ান তারা বলছে। ওই রকম অমাদান মাসদারের সেদকে হল হচ্ছে অ, এই জন্য আমরা মানের সাথে ইয়ে মিম যুক্ত করেছি, ময়ের সাথে দুইটা ইয়ে তারপরে মিম যুক্ত করেছি, অর্থাৎ ময়ের সেনসে সার্পিত শুধু ইয়ে মিম, কিন্তু এই আলেফটা থাকার কারণে আমরা যুক্ত করেছি এক্সট্রা একটা ইয়ে, এই জন্য এটার উচ্চারণ কি হবে, মান মি অয়াম, ম মি অয়িম, সম তু মি অয়ি, সম মি অয়িদ, উ মি অয়াদ, অনহ মি অয়ান্দ। হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, এই জন্য আমি আরেকবার বলি, হলে এখবরি গঠনের সময় আমরা সেতকে হল অর্থাৎ মাসদারের বর্তমান কালের রূপের সাথে সেনসে সার্ফি যুক্ত করে হলে এখবরি গঠন করছি। এখন এক্ষেত্রে কোনো কোনো মাসদারের শেষ বর্ণ অর্থাৎ সেতকে হলের শেষ বর্ণ স্বরবর্ণ থাকে, আলেফ ওয়াও ইয়ে থাকে, যদি আলেফ ওয়াও ইয়ে থাকে সেক্ষেত্রে হলে এখবরি গঠনের সময় এক্সট্রা আলাদা আর একটা ইয়ে যুক্ত করা হয়। তার উদাহরণগুলো হচ্ছে এগুলো, মান মি গুইয়াম, ম মি গুইম, তু মি গুইয়ি, সম মি গুইদ, উ মি গুইয়াদ, অনহ মি গুইয়ান্দ। আর একটা উদাহরণ, মান মি গুইয়াম, মান মি অয়াম, ম মি অয়িম, তু মি অয়ি, সম মি অয়িদ, উ মি অয়াদ, অনহ মি অয়ান্দ। এরপরে এবার যাব আমরা আরেকটা নিয়ম, আরেকটা নিয়ম কি, সেই নিয়মটা হচ্ছে যদি আমরা এটা সবাই জানি যে আমাদের সচরাচর হ্যাবিট যেগুলো আমাদের অভ্যাসগত কর্ম, যদি অভ্যাসগত কর্ম বাক্যে বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা সবাই জানি অভ্যাসগত কর্মের ক্ষেত্রে। তো অভ্যাসগত কর্ম হলে যেই টেন্স আমরা গঠন করব, ইন্ডিফিনাইট প্রেজেন্ট ইন্ডিফিনাইট হয় যেটা, যেটা আমরা গঠন করব সেটা হচ্ছে যে ফার্সিতেও ব্যবহার করা হয়। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইংলিশে যেমন অভ্যাসগত কর্ম, প্রতিদিনের কাজ, এগুলো যেমন সূর্য পূর্ব দিকে উঠে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এই সমস্ত অভ্যাসগত কাজ হলে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয়, ওই রকম ফার্সিতেও সেটা কন্টিনিউয়াসের মধ্যে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ কি, মান হামি শেবে অঞ্জ মি রাওয়াম, আমি সবসময় সেখানে যাই, উ হারো সওয়াতে সওয়াতে পাঞ্জ বোলান্দ মি সওয়াদ। আমরা সবাই জানি যে সোদান মাসদারের সেদকে হাল হচ্ছে শো, সেখান থেকে এসেছে শো, আর এই দালটা হচ্ছে, এই দাল বর্ণটা হচ্ছে ওয়াও, ফয়েল ওয়াও থাকার কারণে সেনসের সার্ফি হিসাবে দাল ব্যবহার করা হয়েছে। বাক্যটা কি হলো, উ হারুজ অর্থাৎ সে প্রতিদিন সওয়াতে পাঞ্জ, সওয়াত মানে হচ্ছে যে সময়, পাঞ্জ মানে পাঁচ, বোলান্দ মানে হচ্ছে যে ওঠা, মি সওয়াদ অর্থাৎ সে প্রতিদিন পাঁচটার, সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওঠে, ম সওয়াতে হাত সোবহানে মি খুরিম, আমরা জানি সোবহানে মানে হচ্ছে সকালের নাস্তা, ম সওয়াতে হাত সোবহানে মি খুরিম, আমরা সকালে
সাতটার সময় সকালের নাস্তা করি, আমরা সাতটার সময় সকালের নাস্তা করি। এটা আমাদের, এটা প্রতিদিনের কাজ। এই প্রতিদিনের কাজের জন্যে এই এটা হচ্ছে হলে ইখবারের মধ্যে পড়বে। এবার আসুন আর একটা নিয়ম আমরা জেনে নিই। আর একটা নিয়ম হচ্ছে কোনো কোনো সময় নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম বোঝালেও বর্তমানকাল হয়। যেমন ধরেন আমি যদি বলি যে আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে এটা ভবিষ্যতের কাজ, কিন্তু ভবিষ্যৎটা কি খুব কাছে, আগামীকাল, একদিনের পরের ভবিষ্যৎ। এরকম নিকটবর্তী ভবিষ্যৎ বা এক সপ্তাহের মধ্যের ভবিষ্যৎ এরকম বোঝালে সেক্ষেত্রে সেটাও প্রেজেন্ট টেন্সের মধ্যে অর্থাৎ হলে এখবারের মধ্যেই পড়ে। উদাহরণ কি এখানে লিখেছি, মান ফারদ বেতেহরন মিরাওয়াম রাফতান মাসদারের সেতকে হল র, তার সাথে মিম যুক্ত হয়েছে রাওয়াম। মান ফারদ, আমি মান আমি ফারদ আগামীকাল বেতেহরন, বেতেহরন কেন হলো, দিকে বোঝাতে, কোনো দিকে বোঝাতে বে ব্যবহার করা হয়। বে আজ কখন কিভাবে ব্যবহার করা হয় তো এগুলো আমরা বিশেষ একটা ক্লাসে আপনাদেরকে শেখাবো। আজকে এটা শিখে রাখুন যে কোনো দিকে বোঝানোর ক্ষেত্রে বে ব্যবহার করা হয়। মান ফারদ বে তেহরন মিরাওয়াম, আমি আগামীকাল তেহরান যাচ্ছি। এটার অর্থ দুইভাবে হয়, আমি আগামীকাল তেহরান যাব অর্থাৎ আবার আমি আগামীকাল তেহরান যাচ্ছি, দুইটা অর্থ করা যায়। আবার এই সেম বাক্যটাই ভবিষ্যৎকালের মধ্যে ব্যবহার করা যায়, যেটা আমরা ভবিষ্যৎকালের উদাহরণের মধ্যে আপনাদেরকে দেখাবো। মান ফারদ বে তেহরান মিরাওয়াম, আমি আগামীকাল তেহরান যাচ্ছি। এই বাক্যগুলো মনে রাখবেন, ভবিষ্যৎকালের সময়ও আমরা এগুলো দিয়েই ভবিষ্যৎকাল গঠন করব। অর্থাৎ এই সেম বাক্য দিয়ে বর্তমান কালের মধ্যেও ব্যবহার করা যায় ভবিষ্যৎ সেন্সে, ভবিষ্যৎ অর্থ করে, আবার ভবিষ্যৎ কালের উদাহরণ দিয়ে, ভবিষ্যৎকালের নিয়ম দিয়েও ব্যবহার করা হয়। উ হাপচেয়ে অয়ান্দে বার্মি গার্দাদ, এখানে উ এর কারণে এই দলটা যুক্ত হয়েছে, আর বারগাস্তান মানে হচ্ছে ফেরত আসা, ফিরে আসা। বারগাস্তানের সেতকে হল বারগাদ, এইটা হচ্ছে মুরাক্কাব বারগাস্তান। বারগাস্তান, এই বারগাস্তানটা হচ্ছে মাসদারে মুরাক্কাব, এই জন্য এই বারের মাঝে মি বসেছে। দেখুন এই বারের মাঝে মি বসেছে, আর গার্দ হচ্ছে হল, বারগাস্তানের সেতকে হল হচ্ছে গার্দ, এই কারণে বারগাস্তান, বারমি গার্দ, বারমি গার্দ, আর উ থাকার কারণে বারমি গার্দাদ উচ্চারণ। উ হাপতে অয়ান্দে বারমি গার্দাদ, সে পরবর্তী সপ্তাহে ফিরে আসবে বা ফিরে আসছে, এই রকম অর্থ। এরপরে মান ইয়ে কেত বার এ সম মি অভারাম, মান ইয়ে কেত বার এ সম মি অভারাম, আমি তোমার জন্য একটা বই নিয়ে আসব, আমি তোমার জন্য একটা বই নিয়ে আসছি। অর্থাৎ এই তিনটা উদাহরণ একইভাবে বর্তমানকালেও ব্যবহার করা যায়, একইভাবে অতীতকালেও ব্যবহার করা যায়। অর্থাৎ এই বর্তমান, এই অতীত, ভবিষ্যৎকাল, দুঃখিত ভুল বলছি, ভবিষ্যৎকালেও ব্যবহার করা যায়। এই ভবিষ্যৎকালটা প্রত্যেকটা দেখুন নিকটবর্তী, ফারদ আগামীকাল, হাফতে অয়ান্দে পরের সপ্তাহে নির্দিষ্ট করা, তারপরে হচ্ছে আমি তোমার জন্য একটা বই নিয়ে আসছি, ঠিক এই বাক্যটা ভবিষ্যৎকালে ব্যবহার করিভাবে করা যায় আমরা পরে শিখব। এরপরে আমরা এ পর্যন্ত শিখলাম হলে এখবরের নিয়ম, এরপরে আমরা শিখব হলে মালমুস। এখন আমরা জামানে হলে এলতেজামি শিখব। জামানে হলে এলতেজামি কাকে বলে? যদি কোনো বিষয়ে বর্তমানকালে কোনো কাজ করতে গিয়ে সন্দেহ সংশয় বোঝায় বা সম্ভাবনা অনিশ্চয়তা ইত্যাদি বোঝায়, যখন আমরা লিখেছি সন্দেহ সংশয় অনিশ্চয়তা সম্ভাবনা কাজের সম্ভাবনা ইত্যাদি বোঝায়, অর্থাৎ যেটা নির্দিষ্ট কোনো কাজ নয়, হয়তো আমি ওই কাজটা করতে পারি, এইরকম বোঝালে সেক্ষেত্রে সেটা হবে জামানে হলে ইলতিজামি। তখন ফার্সিতে দুইটা শব্দ ব্যবহার হবে, একটা হচ্ছে শয়াদ আর একটা হচ্ছে বয়াদ। অর্থাৎ কোনো কোনো সময় আমাদের দ্বিমতের সৃষ্টি হয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি না এটা কাজ করবো না করবো না, তখন আমরা বলি যে হ্যাঁ করতে পারি,
এই যে করতে পারি একটা সম্ভাবনা বোঝায়, এই ধরনের বাক্য যখন হবে একটা তো আমাদের সন্দেহ হবে কোনো বিষয়ে যে করব কি না, তখন সেটা প্রকাশ করার জন্যে আমরা যেই কালটা ব্যবহার করব, যে সময় অর্থাৎ যে টেন্সটা ব্যবহার করব সেটা অবশ্যই বর্তমানকালের হবে, আর সেই বর্তমানকালের টেন্সটাকে বলা হবে হলে ইলতিজামি। গঠন প্রণালী কি? গঠন প্রণালী হচ্ছে ফ-এল থাকবে কর্তা, তার সাথে একটা বে যুক্ত হবে, এরপরে সেতকে হাল আজ মাসদার, মাসদারের বর্তমানকালের রূপের সাথে বে যুক্ত, এরপরে শেনসে সারফি অর্থাৎ ক্রিয়া বিভক্তি। উদাহরণ কি? এক নম্বর উদাহরণ, মান বেরাওয়ান, দেখুন রাফতান মাসদারের সেতকে হাল রৌ, ওর সাথে বে যুক্ত হয়েছে মান ফয়েল এবং শেষে মিম। এইটার এই ইলতিজামি মনে রাখার জন্য আপনাদেরকে আবারও যে পরামর্শটা দিব সেটা হচ্ছে গঠন প্রণালী এভাবে ফ-এল প্লাস বে প্লাস সেতকে হাল আজ মাসদার প্লাস শেনসে সারফি এইভাবে মুখস্থ করার চেয়ে আপনি একটা উদাহরণ মুখস্থ করে নেন, সেই উদাহরণটা ভালোভাবে বুঝেন যে উদাহরণে কি কি আছে। এখানে উদাহরণ আছে মান, মানটা কি? ফ-এল, একটা বে আছে, এরপরে এরপরে কি আছে? রৌ, রৌটা কি? রৌটা হচ্ছে রাফতান মাসদারের সেতকে হাল অর্থাৎ সেতকে হাল আজ মাসদার প্লাস মিমটা কেন? মানের জন্যে মিম, এরপর এখানে মান না থেকে ম থাকলে ইয়ে মিম হতো, এইভাবে অর্থাৎ এই একটা উদাহরণ মুখস্থ করে নিলে গঠন প্রণালীটা আপনি নিজে নিজে লিখতে পারবেন। তাহলে এটা কি হচ্ছে? মান বেরাওয়াম অর্থাৎ আমি হয়তো যাব, বয়াত বেরাওয়াম এটা আরেকটা উদাহরণ, বয়াত বেরাওয়াম অবশ্যই যাব, বয়াত মানে অবশ্যই, এই বাক্যে পূর্বে দিয়েছি সয়াদ, সয়াদ মানে হচ্ছে যে হয়তো, সয়াদ মান বেরাওয়াম হয়তো আমি যাব, এটা বলছি বয়াত বেরাওয়াম অবশ্যই আমি যাব অর্থাৎ নিশ্চয়তা। এরপরে এই বাক্যে অনিশ্চয়তা প্রকাশ পেল, এই বাক্যে নিশ্চয়তা প্রকাশ পেল, অবশ্যই যাব এটা অনিশ্চিত, যাব না বা যেতেও পারি না যেতেও পারি, এটা কি? মান মি খহাম, মানটা আমি লিখিনি, মি খহাম বেরাওয়াম, খস্তান মাসদারের সেতকে হাল হচ্ছে খ, এর সাথে মিম যুক্ত করা হয়েছে, মি খহাম মান মি খহাম বেরাওয়াম, আমি যেতে ইচ্ছুক। এই দেখুন বেরাওয়াম অর্থাৎ সেতকে হলের সাথে বে যুক্ত হয়েছে, এই গঠন প্রণালীটা দেখে আমরা বুঝতে পারছি এই বাক্যটা হচ্ছে হলে ইলতিজামের বাক্য। এখানে কি প্রকাশ পেল? মান মি খহাম বেরাওয়াম, যেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ পেল। এরপরে মান মি চুনাম, মান মি তাওয়ানাম বেরাওয়াম, আমি সেখানে যে আমি যেতে ইচ্ছু, আমি যেতে সক্ষম, তাওয়ানেস্তান মানে সক্ষম হওয়া, তার সেতকে হাল হচ্ছে তাওয়ান, মা মি তাওয়ানাম বেরাওয়াম, আমি সেখানে যেতে সক্ষম, এখানে একটা সক্ষমতা প্রকাশ পেল। এইরকম যে বাক্যগুলো হবে সেই বাক্যগুলো সবই হবে হলে ইলতিজামের মধ্যে, আর সেটা অবশ্যই জামানে হল অর্থাৎ বর্তমানকালের উদাহরণ। এরপরে আসুন হলে মালমুস, হলে মালমুস কি হবে? যে হলে মালমুস কাকে বলবে? হলে মালমুস বলবে যে বর্তমানকালে কোনো কাজ চলমান গতি বোঝালে, যেটা অদূর ভবিষ্যতে চলতে পারে এইরকম বোঝালে সেই কালকে বলা হবে হলে মালমুস, অর্থাৎ একটা কাজ হয়তো চলতে চলতে আবার শুরু হবে অথবা সেই কাজটা চলতেই থাকবে, চলতে চলতে ভবিষ্যতে করা বোঝাবে, এইরকম বাক্য গঠন হলে, এরকম বাক্য হলে সেই বাক্যটাকে বলা হবে, সেই কালটাকে বলা হবে মালমুস অর্থাৎ হলে মালমুস। দেখুন আমরা লিখেছি হলে মালমুস অর্থাৎ চলতে থাকা কর্ম, যেই কাজটা চলমান বোঝাবে। এর গঠন প্রণালী কী হবে? সেম, একটা ফয়েল হবে, এরপরে দর, দরটা কোথায় থেকে আসলো? দর হচ্ছে দশতান একটা মাসদার, দশতান একটা মাসদার, দশতান মাসদারের সেতকে হল হচ্ছে দর, এই দরটা এই জায়গায় ব্যবহার হবে। এরপরে সেনাসে সারফি বসবে, এরপরে আবার সেতকে হল আজ মাসদার অর্থাৎ মাসদারের বর্তমানকালের রূপ, এরপরে বসবে সেনসে সারফি, এইটারও একটা আপনি উদাহরণ মুখস্থ করে নিন, মান দরা মিরাবাম, দেখুন এইখানে দরের সাথে
মিম যুক্ত হয়েছে এই ফয়েলের কারণে, অর্থাৎ এটা মান এই জন্য মিম। আর মির আবা মে মিটা হচ্ছে বর্তমানকালের উদাহরণ, বর্তমানকালের নিয়ম অনুযায়ী মি। আর এই রোবটা হচ্ছে সে তকে হল, আর মিম মানের সেনসে সার্পি। এই বাক্যে মান দরা মির আবাম, এখানে চলতে থাকা কর্ম কিভাবে বোঝাচ্ছে? মান দরাম মিরাম মানে এখনো, দরাম মিরাম রাফতান মানে হচ্ছে যাওয়া, রাফতানে সেতকে হাল রোব। ধরুন সে কোনো জায়গায় যাচ্ছে, তাহলে এই বাক্যে কোনো জায়গায় যাওয়া বোঝাচ্ছে মানে এখনো সে রাস্তায় ওঠেনি, মানে সে রাস্তার মধ্যে আছে, হতে পারে সে রাস্তার মধ্যে আছে, অথবা হতে পারে সে রাস্তায় এখনো আসেনি, অর্থাৎ সে প্রতিমধ্যেই আছে। এরকম প্রতিমধ্যে থাকা বোঝালে, অনেক সময় আমরা হয়তো কোনো জায়গায় যাওয়ার সময় ঘর থেকে বের হই, এ মুহূর্তে কেউ আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় আসো, তখন আমরা বলি যে আমি আসছি। তার মানে তো এই নয় যে আপনি এসে গেছেন, তার মানে আপনি প্রতিমধ্যে আছেন। এই সেন্সটা বোঝানোর জন্য ফার্সিতে এই টেন্স, এই টেন্সের নাম হচ্ছে হলে মাজমুল, যেটা আমরা বাংলায় ওইভাবে ব্যবহার করি না, কিন্তু এটা ফার্সিতে আছে। এই বাক্যটা ঠিক এরকম, মান দরাম মিরাম, আমি অটোতে আছি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো কুজই কোথায় আসো, মান দরাম মিরাম আমি আসছি, অর্থাৎ আমি রাস্তার মধ্যে আছি, আমি পথের মধ্যে আছি। এই বাক্যে মান দরাম মি নেভিসাম, নেভিস্তান মানে হচ্ছে লেখা, নেভিস্তানের সেতকে হল হচ্ছে নেভিস, আর এর সাথে সেনাসে সার্পে যুক্ত হয়েছে মিম, অর্থাৎ মান দরা মি নেভিসাম, তার মানে সে, মান মানে আমি কোনো একটা চিঠি বা কোনো একটা কাগজে কিছু একটা লিখছি, তার মানে আমার গতিটা চলমান আছে, আমি লিখার মধ্যেই আছি। এই সেন্সটা, এই সময়টাকে বলা হবে, এই টেন্সটাকে বলা হবে হলে মালমুস, মান দরাম মি রাব মি নেভিসাম। এরপরে আসুন আমরা আমাদের এই টেন্স মুট, এই তিন প্রকার হলে এখবরি, তিন প্রকার হলে জামানে হল, তিন প্রকার হলে এখবরি। হলে এখবরের একটা উদাহরণ কি? মান মির আওয়াম, একটা বাক্য একটা উদাহরণ মুখস্থ রাখেন, মান মির আওয়াম। হলে ইলতেজামের কি? মান বের আওয়াম। হলে মালমুসের কি? মান দরাম মির আওয়াম। এরকমভাবে তিনটা আপনি উদাহরণ মুখস্থ রাখেন, এই তিনটা উদাহরণ দিয়ে আপনি একটা বর্তমানকালের পুরো টেন্সটাকে শিখে ফেলতে পারবেন। এরপরে আসুন আমরা ভবিষ্যৎকাল শিখব। অতীতকালের কোনো কিছু, ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে যে টেন্স বা যে কাল ব্যবহার করা হয় তাকে ভবিষ্যৎকাল বলে। যেটা আমরা ভবিষ্যতে কাল করবো, আমি এই কাজটা করব, ভবিষ্যতে করব, এইরকম বোঝালে সেটা ভবিষ্যৎকাল। আমরা ভবিষ্যৎকালটা সবাই বুঝি, যারা পড়াশোনা করি বা পড়াশোনা করেছি, আমরা ভবিষ্যৎকাল কীভাবে গঠন করাই সেটা আমরা বুঝি। এই জন্য বাংলা বাক্য ঠিক ওই রকমই, ভবিষ্যতে কোনো কাজ করা বোঝালে সেটা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে ফার্সিতে কী বলা হয়? ফার্সিতে বলা হয় জামানে অয়ান্দে, বা আরবিতে যেটাকে বলা হয় ইস্তেকবাল বা মুস্তাকবাল। এভাবে আরবিতে বলা হয় মুস্তাকবাল। জামানে অয়ান্দের গঠন প্রণালী কি? কীভাবে জামানে অয়ান্দে গঠন হবে? দেখুন আমরা লিখেছি সফতন, প্রথমে একটা ফ এল বা কর্তা থাকবে, এরপরে খ, হে ওয়াও আলিফ হে খ, এখানে হে এর উচ্চারণটা হবে না, হবে খ। এ খটা কোথা থেকে আসলো? এ খটা আসলো, এদের লিখেছে আজ খস্তান মাজদার, এটা গঠন প্রণালীর অংশ না, আজ খস্তান মাজদার এটা কিন্তু গঠন প্রণালীর অংশ না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি যে খস্তান মাজদার থেকে খ সেতকে হল এসেছে। এরপরে একটা সেনস সার্ফি বসবে, এরপরে সেতকে গুজাসতে আজ মাজদার, এরপরে বসবে মাজদারের অতীতকালের রূপ। এই বাক্যটা, এই টেন্সটা আমরা গঠন করছি ভবিষ্যৎকাল, কিন্তু এর গঠন প্রণালী কি? একটা ফ এল, একটা খ, খটা কোথা থেকে আসবে? মাজদারের বর্তমানকালের রূপ বসবে খস্তান মাজদারের, এরপরে এর সাথে সেনসে সার্পি বসবে, এরপরে সেতকে গুজাসতে আজ মাজদার, বাক্য অনুযায়ী সেতকে গুজাসতে বসবে। আপনি কি বাক্য গঠন করতে চাচ্ছেন সেই বাক্য অনুযায়ী মাজদারটা বসবে। যেমন আমরা লিখেছি ফারদ খহাম রাফ,
আগামীকাল যাব। এই যে আমি যাব, যেতে চাই, এই একটা ক্রিয়া, এই ক্রিয়াটার বর্তমান, এই ক্রিয়াটাকে ফার্সিতে বলা হয় রাফতান, মাসদারটা হচ্ছে রাফতান। এই জন্যে এখানে রাফত বসেছে। রাফতানের কোন ফর্মটা বসেছে? রাফতানের সেতকে গুজাসতে, অর্থাৎ অতীতকালের ফর্ম বা অতীতকালের রূপটা বসেছে। এই বাক্যর সাথে সম্পৃক্ত এটা, আমি যেতে চাই, আমি আগামীকাল যাব, যাওয়া বোঝাচ্ছে, যাওয়াটা মূল ক্রিয়া, এই কারণে মূল ক্রিয়ার মাসদারের বর্তমান কালের রূপ রাফত এটা বসলো। ফারদা খহাম রাফত, আমি আগামীকাল যাব। এরপরে দেখুন, মান ফারদ বে তেহরন খহাম রাফত, এই একই বাক্য দিয়ে আমরা কিছুক্ষণ আগেই হলে এখবারই গঠন করে দেখালাম, সেটা কি ছিল? মান ফারদ বে তেহরন মি রাভাম, আমি আগামীকাল তেহরানে যেতে চাই। এরপরের বাক্যটা কি? উ হাফতে অয়ান্দে বার খহাদ গাস্ত, এই বাক্যটা হওয়ালে এখবারে কি ছিল? উ হাফতে অয়ান্দে বার মি গারদাদ, এরকম ছিল। এরপরে মান ইয়ে কেত বার এ সুমা খহাম অবার্দ, এটা কি ছিল? মান ইয়ে কেত বার এ সুমা মি অবারাম, এরকম ছিল। এই তিনটা বাক্য দিয়ে আমরা ইতিপূর্বে দেখালাম কিভাবে ভবিষ্যৎকাল সেন্সে বা ভবিষ্যৎকাল বোঝাবে নিকটবর্তী, কিন্তু বর্তমানকালের চিহ্নগুলো বসবে, মি বসবে, রাভাম বসবে, এগুলো দেখালাম। ঠিক একই বাক্য আমরা এইখানে নিয়ে এসেছি, সেই বাক্যগুলো দিয়ে আমরা অতীত ভবিষ্যৎকাল গঠন করেছি, ভবিষ্যৎকালের নিয়ম গঠন প্রণালী অনুযায়ী। অর্থাৎ এই একই বাক্য যেমন ভবিষ্যৎকালেও বোঝানো যায়, ঠিক বর্তমানকালেও বোঝানো যায়। দেখুন, ফারদ খহাম রাফত, মান ফারদ বে তেহরন খহাম রাফত, ওই বাক্যটা ছিল মান ফারদ বে তেহরন মিরাভাম, এইখানে হচ্ছে মান ফারদ বে তেহরন খহাম রাফত। এই খটা হচ্ছে এই খ, অর্থাৎ গঠন প্রণালীর খ, আর এর সাথে মিমটা যুক্ত হয়েছে মানের কারণে। এইখানে কখনোই ভুল করবেন না যে এ রাফত, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে বাক্যগুলো গঠন করেছি প্রত্যেকটার শেষে, অর্থাৎ প্রত্যেকটার শেষে কিন্তু আমরা সেনসের সার্পে যুক্ত করছি, মিরাবাম, কারদাম, তারপরে হচ্ছে যে দরাম, মিরাবাম, এই বাক্যগুলো গঠন করলাম, শেষে সেনসে সার্পে যুক্ত করলাম। কিন্তু শুধুমাত্র এই ভবিষ্যৎকালে সেনসে সার্পিটা হবে এই খ, এই শব্দটার সাথে, আর বাকি ক্রিয়া বাক্য অনুযায়ী আমরা যে মাসদারের অতীতকালের রূপটা বসাবো তার সাথে কোনো সেনসে সার্পে যুক্ত হবে না। ফারদ খহাম রাফত, দেখুন এখানে সেনসে সার্পে যুক্ত হয়নি, খহামের সাথে হয়েছে, আগামীকাল আমি যেতে চাই। মান ফারদ বে তেহরন খহাম রাফত, আমি আগামীকাল তেহরান যেতে চাই, আমি আগামীকাল তেহরান যাব, আমি আগামীকাল যাব। ও হাফতে অয়ান্দে বার খহাদ গাস্ত, সে পরের সপ্তাহে ফিরে আসবে। মান ইয়ে কেত বার এ সময় খহাম আবাদ, আমি তোমার জন্য একটা বই নিয়ে আসব। এইভাবে আমরা অতীতকাল ব্যবহার করতে পারি। আপনাদেরকে যে বাক্যগুলো গঠন করে আমরা দেখালাম, সেই বাক্য দিয়ে আপনারা ভবিষ্যৎকাল, আমি দুঃখিত অতীতকাল বলে ফেলছি বারবার, ভবিষ্যৎকাল গঠন করতে পারবেন। এই জন্য এই বাক্যগুলো খুব ভালোভাবে পড়াশোনা করেন, মনোযোগ সহকারে আমাদের লেকচার শিটগুলো ফলো করেন এবং সেটা দেখে বেশি বেশি প্র্যাকটিস করুন। আপনারা কি প্র্যাকটিস করছেন না করছেন সেটা জানানোর আমাদের একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে সেখানে একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লেকচার শিটটা ডাউনলোড করে পড়বেন এবং কমেন্ট বক্সে কি শিখলেন সেটা অবশ্যই লিখবেন। যদি আপনারা লিখেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব, আপনাদের ঠিক ভুল নির্ণয় করে দেব, এই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আপনারা রাখতে পারেন। এই জন্যে কতটুকু শিখছেন সেই বিষয়টা আমাদেরকে অবহিত করলে যেমন আপনাদের শিখার গতিটাও বাড়বে, আমাদেরও অনেক ভালো লাগবে। আজকের জন্য আমাদের ক্লাসটা এ পর্যন্ত সীমাবদ্ধ ছিল,
আগামী ক্লাসের আগাম শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।